ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে তো আবার আরেক গ্রুপকে ধুয়ে ছাড়তে হবে। ব্যাপারটি হয়েছে যে আমি ক্রিকেট নিয়ে এর আগে যখন কথা বলেছিলাম তখন বলেছিলাম যে আসলে হোয়াইট ইট ইজ ওয়ান ডে ক্রিকেট, ওয়ান ডে ক্রিকেটের জন্য আমি তামিম সাহেবকে যখন নেওয়ার ব্যাপার নিয়ে অনেক কাটকর হচ্ছিল তখন আমি বলেছিলাম যে ওয়ান ডে ক্রিকেটের জন্য তামিম মাস্ট, তামিম সাহেব আনডাউটলি তাকে আমাদের প্রয়োজন আছে, এবং তার প্রয়োজন আছে কি না সেটা কিন্তু এই বিগত নয়টা খেলাতেই আমরা দেখতে পেরেছি যে তামিমের মতন, তামিম সাহেবের মতন ওপেনার আমাদের দরকার আছে কি না। সেখানে আসলে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং আমার ক্রিকেট বোর্ডের প্রতি জিজ্ঞাসা এবং সিলেকশন কমিটিতে যারা আছেন তাদের কাছে আমার ছোট্ট একটি জিজ্ঞাসা, আসলে আপনারা যে ওপেনিংয়ে যে তামিম সাহেবকে অফ করে দিয়ে আপনারা তানজিম এবং লিটন দাস সাহেবকে নিয়ে এসছেন, আল্লাহ মাফ করুক যদি এখানে যে একটা ছেলে যে কোনো সময় একটা ইনজুর্ড হতে পারে, এটার ব্যাকআপ হিসেবে কাকে নিয়েছিলেন? আমি যে তাকে প্রশ্ন করি, প্রত্যেকটি জায়গায় একটা ব্যাকআপের দরকার আছে, আমি মনে করি বিশেষ করে ওপেনিংয়ের জন্য। আপনি হোল ওয়ার্ল্ড ওয়াইড দেখেন প্রত্যেকটা টিমের ওপেনিং ব্যাটসম্যান একটা ব্যাকআপ থাকতে হবে, বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানের কোনো ব্যাকআপ নেই, আপনি পাবেন না, দেখতে পাবেন না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি জানি এই কথা শুনলে বড় অনেকে বলে যে আপনি এর আগেও একবার ক্রিকেট নিয়ে বলেছিলেন বোধ হয়, দুজন কমেন্টস করেছেন হ্যাঁ আপনি তো সারা জীবন মারামারি করেছেন ক্রিকেটের কী বোঝেন? ভাই ক্রিকেটের অনেক কিছু বুঝি, ক্রিকেট খেলেছি বুঝি বিধায় আপনার কথা বলি। এইবার আমরা যে ওপেনিংয়ে যারা তানজিম সাহেবের কথা বলবো উনি হয়তো কষ্ট পাবেন আমার কথা শুনে, তানজিম সাহেব যতগুলো খেলা খেলেছেন উনি একটা খেলায় মানে ভালো করেছিলেন, তাছাড়া একটি খেলাতেই উনি ভালো করতে পারেননি। উনার ওপেনিংয়ে আমরা যতটুকু জানি ওপেনিংয়ে যে উনি যখনই খেলা খেলতে যান উনি যেসব শটগুলোকে চুজ করেন উনি প্রথমে খেলতে নেমেই উনি যেভাবে ডাউন দ্য পিচে যে মারতে চান তামিম সাহেবের মতন, তামিম সাহেব একজন অভিজ্ঞ প্লেয়ার, সে অনেক কিছু খেলতে চেষ্টা করতে পারেন, সে খেলে তার অভ্যস্ত হয়েছেন, উনি সেগুলো চেষ্টা করেন, সেগুলো একদমই ঠিক না। আর একটা ব্যাপারে আমি কথা বলবই অবশ্যই, নাঈম শেখ সাহেবের কথা আমি বলবো, ওনার কিন্তু একটি ব্যাপার আমি দেখেছি, আমি উনি যতগুলো খেলা খেলেছেন ওনার একটা এভারেজটা স্কোর আছে 20-30-এর মধ্যে, আইদার 24 অথবা 26 বা 28 বা 29 30-এর মধ্যে যা ঠেকে যায়। ওনার কাছে প্রশ্ন বা ওনার কাছে চাওয়াটা হচ্ছে যে আপনি 30-এ যখন যাবেন তখন আপনি নর্মাল খেলা খেলেন, আপনি কোনো রকম মানে ওই যে ই করা প্যাডেল শট খেলা পুল করা হুক করা এই ধরনের খেলা না, আপনি নর্মাল খেলা খেলে আপনি 30-টাকে এই কুফাটাকে পার করেন, তাহলে আমার মনে হয় যে আনডাউটলি আমার কাছে মনে হয়েছে ইজ এ ভেরি গুড প্লেয়ার আমার দৃষ্টিতে মনে হয়েছে। আর আমার মনে হয় সেখানে যদি ব্যাকআপ হিসাবে নাঈম শেখ সাহেব থাকতো তাহলে সেটা আমাদের বাংলাদেশ টিমের জন্য ভালো হতো। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আর আরেকটি ব্যাপার বলবো যে দেখেন মাহমুদুল্লাহ সাহেবকে নিয়ে যে জগা খিচুড়ি হয়েছিল তাকে এক সময় তো ধরাই হয়েছিল যে তাকে নেওয়াই হবে না, বাট দেখেন আল্লাহর কী অশেষ খেলা, অত ওই লোকটি ওই ভদ্রলোকটি টোটাল ওয়ার্ল্ড কাপে চমৎকার একটি এভারেজ করে এসছেন, আর অন্যজনের যদি দিকে তাকান তাহলে আমি বলবো যে আমাদেরকে হতাশ বললে হতাশ নামক যে শব্দটি আছে উনিও দুঃখ পাবেন। আমি আগেও বলেছি আবারও বলবো যে আমরা যারা ক্রিকেট প্লেয়ার যারা আছেন তাদের কাছে আনডাউটলি আমরা কৃতজ্ঞ, আনডাউটলি কৃতজ্ঞ এই জন্য যে সারা বিশ্বের কাছে আমাদেরকে পরিচিত করেছেন, সারা বিশ্বে যেহেতু এখন 10টি দল খেলে, এখন মানে 12টি হয়েছে না, আমরা 10টি ধরে দিচ্ছি 10টি দল খেলে, হ্যাঁ 10টি ওয়ার্ল্ড কাপ খেলেছে, সেই 10টি ওয়ার্ল্ড কাপ দলের মধ্যে বাংলাদেশের নামটি সবাই জানছে, যখন খেলা হচ্ছে বিশ্বের অনেক লোক বাংলাদেশের নামটি জানছে, সেই হিসাবে আমরা তাদের কাছে আনডাউটলি কৃতজ্ঞ যেন আমরা আমাদেরকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছেন। কিন্তু এখন যদি আমরা ওই গুটি গুটি পা পা করে হাঁটার কথা যদি বলি যে স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি সেটা কিন্তু নেই, আমরা আমরা অলরেডি কত বছর হয়েছে প্রায় আমরা 99 প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছি, 1997 আমরা আইসিসিটা 99 না তার মানে 24 বছর হয়ে গেছে ধরে আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি, দুই যুগ হয়ে গেছে। সো দুই যুগ পরে আমাদের একটা প্রত্যাশা থাকতেই পারে ভালো, কিন্তু এইবারে যে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে এটা তো মানে বিস্তৃততমর চেয়েও যদি বিস্তৃততম হয় আমি বলো সেটা হয়েছে। আমি এর আগেও বলেছিলাম এই কথাগুলো আমি আবারও বলতে চাই,
আমি একজন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে, যে এখানে যারা জুরি ই বোর্ডে যারা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন এবং সিলেকশন বোর্ডে যারা আছেন, আমার মনে হয় যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর এখানে একটু দৃষ্টি দেওয়া উচিত যে বাংলাদেশের একটা প্লেয়াররা যখন ভালো খেলে উনি কিন্তু ডেকে নিয়ে যেয়ে কাউকে বাড়ি গাড়ি সব কিছু দিচ্ছেন, এমন কোনো জিনিস নাই যেটা পাচ্ছেন না। এবং আমি যতটুকু জানি ক্রিকেটের প্রতি প্রত্যেক মাসে মনে হয় 60 লক্ষ টাকার উপরে শুধু বেতন দেওয়া হয় এদেরকে, যারা কোচ আছে বিভিন্ন গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড, বিভিন্ন গ্রেড আছে, কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করা হচ্ছে। কিন্তু তাদের পিছনে কেন আমরা খরচ করছি? ভালো কিছু পাওয়ার আশায়। আমরা যদি ভালো কিছু না পাই তা আমাদেরও তো কিছু করণীয় থাকা দরকার আছে। বিকজ আমরা একজন প্লেয়ারকে যখন আমরা মূল্যায়ন করছি ভালো কিছু দিয়ে, আমরা জানি না, আমরা আপনারা আমাদেরকে মনে আছে কি না আমি জানি না, কত সালের কথা আমার ঠিক মনে নেই, ইন্ডিয়া সেবার ওয়ার্ল্ড কাপে হেরে গিয়েছিল, তার বাড়িতে পর্যন্ত কিন্তু পুলিশ রাখতে হয়েছিল, আর্মি রাখতে হয়েছিল, তোরা টোটাল বাড়ি যা প্রত্যেকটা প্লেয়াররা বাড়িতে সাপোর্টাররা ঘাউ দিয়েছিল 2007 সালে বাংলাদেশের সঙ্গে যেবার হারলো ওয়ার্ল্ড কাপে, তারপর ওয়ার্ল্ড কাপ থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, বিদায় নিল, সেইবার প্রত্যেকটা বাড়িতে কিন্তু তাদেরকে গার্ড রাখতে হয়েছিল, পাবলিক কী করে? আমাদের এখানে সেই ধরনের আমি মনে করি আমরা চাই না সেই ধরনের কোনো কিছু করতে। তো আমি চাই সেটি হচ্ছে যে আমরা যদি ওনারা ভালো খেললে পর ওনারা 100 কোটি টাকা দিতে পারে, আমার নতুন আইন করা উচিত যে তোমরা যদি খারাপ খেলো তাহলে তোমাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। এই জন্য আনা হবে যখনই আপনি একটি জায়গায়, যেমন আপনি স্কুলে অনেকে বলে এই রুবেল ভাই একটু কথা বলেন নাকি ক্রিকেট খেলা এটা আবার শাস্তির আস্তা আওতায় আসবে কেন? শাস্তির আওতায় এটা ঠিক ওই ধরনের শাস্তির কথা বলছি না, আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আপনি একটি স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম যেই স্যার পিটানি দিত সেই স্যারের পড়াটা কিন্তু মুখস্থ করে আসতাম, চিন্তা আল্লাহ যদি পড়াশোনা মুখস্থ করে না যায় তো এই স্যারের পিটুনি খেতে হবে, এক ধরনের ভয় কাজ করতে হবে। আমাদের শাস্তিটা এই ধরনের হোক যে তারা যদি যারা এই রাউন্ডে যদি ভালো না খেলে প্রাইজ মানি কেটে নেওয়া হোক, অথবা তার পাওয়ার কথা ছিল এই বছর শেষে কথার কথা 20 লক্ষ টাকা, তার 10 লক্ষ টাকা ছাঁটাই করা হবে, 10 লক্ষ টাকা কাটা হবে, এই ধরনের একটি ভীতির সঞ্চার তাদের মধ্যে করে দেওয়া হোক, যাতে করে ক্রিজে যাওয়ার পর তারা অন্ততপক্ষে 50 ওভার ব্যাটিং করার মতো চিন্তা চেতনার মধ্যে থাকে, ওপেনিংয়ে নেমে যেই প্রথম বলে ডাউন দা পিচে যেয়ে মারার চিন্তা না করা, এবং দুইটা উইকেট পড়ার পরই ক্রস ব্যাট চালানো এবং রিভার্স সুইপ করা, সুইপ করা, এসব চিন্তা থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবো। আমরা যখন বুঝবো যে আমি 1 কোটি টাকা পাবো, যদি খারাপ খেলি এখানে আমার 50 লাখ টাকা আমার চলে যাবে, তখন কিন্তু আমি খেলার সময় একটু হলেও আমার মাথা চিন্তাধারা থাকবে, আমার কথাগুলো শুনতে ভালো লাগবে না, জানি যে রুবেল ভাই এটার মধ্যে ওগুলো টেনে আনছে এই জন্য যে আমরা অনেক মর্মা হতো এই পুরো একটা মাস 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফ পড়া এবং টিভির সামনে সারাদিন বসে থাকা, ক্রিকেট খেলা দেখা, কিন্তু এতটুকু হতাশ হয়েছে যে না পারি মারতে নিজের মাথায় নিজে বাড়িতে, না পারি কাউকে মারতে পারে, যারা যা বাসায় যারা লোকজন আছে তাদের সাথে চিল্লাচিলি কাউ মাগুরা ওয়াইফের সাথে চিৎকার করা, এগুলো করা ছাড়া কোনো রাস্তা পাইনি। সো আসলে আপনাদের প্রতি আমাদের অনেক বেশি প্রত্যাশা, আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা। আর সবসময় একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনি যার প্রতি যত বেশি ভালোবাসা থাকবে না তার প্রতি রাগ অভিমানও তত বেশি থাকবে। আপনাদেরকে যেহেতু আমরা অনেক বেশি ভালোবাসি, আপনাদের প্রতি রাগ অভিমানটা আমার ততটুক বেশি যে আপনারা কেন ভালো করতে পারবেন না, অন্য 10 লোক পারলে আপনারা কেন পারবেন না, অন্যান্য টিমের ধারাবাহিকতা থাকলে আপনাদের ধারাবাহিকতা কেন থাকবে না, আপনাদের কিসের অভাব? আপনারা ইউ আর গেটিং ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, আপনারা সব কিছু পাচ্ছেন, পৃথিবীর নামি দামি কোচ পাচ্ছেন, তাহলে আপনারা কেন ভালো করতে পারবেন না? আমাদের দিকে তাকান, আমরা আপনার দিকে তাকিয়ে থাকি। এবং আমি মনে করি যে একই জিনিস যদি এক জায়গায় অনেক বছর থাকে আমার মনে হয় এটারও পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি, যে আমাদের যেটা আমি তুলতে নাম বলবো না, আমি বলতে চাই যে এক জায়গায় থাকতে থাকতে অনেক সময় আমরা খারাপ ভাষা বলে যে আমাদের হিপ ভারী হয়ে যায়, সো এটা অনেক হয়তো ভারী হয়ে গেছে, সো সেখান থেকে তাদেরকে রিমুভ করা উচিত। আমাদের ভালো কিছুর জন্য ভালো কিছু লোকজনের আগমনের দরকার আছে, এবং সিলেকশন কমিটিতেও যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি কারো দ্বারা প্ররোচিত না হয়ে কোন ছেলেটা ভালো খেলছে
কার দ্বারা আপনারা ভবিষ্যৎ চিন্তা করতে হবে আপনাকে, আপনি শুধু আজকের কথা চিন্তা করলে হবে না, আগামী আগামী পাঁচ বছর পরে বা আট বছর পরে কী হতে পারে সেই সব চিন্তা করে ছেলেদেরকে নিতে হবে। সেই চিন্তা চেতনার মধ্যে দিয়ে আমি কোনো প্লেয়ারকে আমি দেখছি না ইদানিং কালের, আমি কাউকে দেখছি না। সো যারা আছেন সিলেকশন কমিটি তাদের প্রতি আমি বলবো যে আপনারা সেদিকে তাকান, আর আপনাদের মধ্যেও আমি জানি আপনারা অনেক বেশি বোঝেন, আমরা হালকা হালকা একটু একটু খেলেছি ছোটোবেলায়, ডাঙ্গুলি দেওয়া ডাঙ্গুলি খেলার মতো ক্রিকেট খেলা খেলেছি আর কি, ওইরকম ক্রিকেট প্লেয়ার না, বাট এইটুকু বুঝি কোন শর্ট সিলেকশন কেমনে কী করতে হবে কোনটা কী করতে এইটুকু বুঝি, ক্রিকেট খেলেছি। সো আপনার কাছে হচ্ছে যে যারা এখানে বসে আছেন তাদের আসলে একটু সরানো উচিত, তাদেরকে রিমুভ করা উচিত, তাদেরকে সরিয়ে দিয়ে ভালো একজনকে আনা উচিত, যাদেরকে যারা ক্রিকেট নিয়ে যাদের চিন্তা চেতনার মধ্যে ক্রিকেট থাকবে, ক্রিকেটকে ভালোবাসবে, এবং ক্রিকেট যে আমাদের যে গৌরবময় অধ্যায় দিয়েছে, যে জায়গায় ক্রিকেট আমাকে সারা বিশ্বে পরিচিত করেছে, সেই পরিচিত জায়গায় আরও বেশি সুন্দর করে তুলে ধরবে এটুকু বিশ্বাস আমার আছে। এখনও আমরা চাইলে সেই ভালো জায়গায় যাওয়ার আমরা চেষ্টা করতে পারি। আমার কথা হচ্ছে এখানে জানাজানির চেয়ে বড় দরকার হচ্ছে আমি একটি বিগ গেম টেম্পার্টমেন্ট কার আছে, এটা আমাকে বোঝা দরকার আছে। আমাদের যে কোনো মূল্য সাকিবকে রাখা উচিত ছিল, তামিমকে, তামিম কোন পার্টি করে খেলার মধ্যে কোনো রাজনীতি আসবে না, এটা আমার প্রথমেই কথা হচ্ছে খেলার মধ্যে কোনো রাজনীতি নয়, খেলার বাইরে যা কিছুই হোক খেলার মধ্যে কোনো রাজনীতি টানা আনা যাবে না, আমরা কখনোই টেনে আনবো না রাজনীতিকে। তামিমের মতন প্লেয়ার ওয়ান ডের জন্য আমি মনে করি তামিমের কোনো অল্টারনেটিভ নেই, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। সো সেইখানে যাওয়ার আগে তামিম সাহেবকে কান্নাকাটি করা ছেড়ে দেওয়া, এবং সেইখানে আমাদের একজন সিনিয়র পার্সন যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, আমাদের মাসুমি ভাই যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সব ঠিক করে দেবার পরও কোন শক্তি বলে তামিম সাহেব অফ হয়ে গেলেন, এই জিজ্ঞাসা কিন্তু সারা বাংলাদেশব্যাপী প্রত্যেকটি জনগণেরই আছে যে হোয়াই, এবং আমরা বিগত নয়টি খেলার মধ্যেই কিন্তু আমরা দেখেছি তার ভূমিকা কী হতে পারত, এবং তার শূন্য স্থানটি কেউ যে পূরণ করতে পারেনি পারবে না, এবং আমরা কিন্তু অনুভব করেছি যে এখানে জায়গাটা একদম আসলে একটা জিরাফ গোলা চুটের মতন ছোটো একটি গোল হয়ে আছে একটি জায়গাটা, সেই জায়গাটা আসলে আমরা পূরণ করতে পারিনি পারবো না, এবং আমি বলবো যে এই ব্যাপারে এখনও সময় আছে। আমি মনে করি তামিম সাহেবের এমন বয়স হয়ে যায়নি যে উনি খেলতে পারবেন না। সো আমার মনে হয় যে ভালো কিছু পেতে হলে আমরা দু এক সময় আমাদের নিজেদেরকে সহনশীল হওয়ার প্রয়োজন আছে, এবং আমরা ভালো কিছু পাবার জন্য আমরা অনেক সময় নিজের ছোটো হয়ে আরেকজনকে ভালো বড় করলে আমার মনে হয় না আপনি আরেকজনের সম্মানের করলে পর আপনার সম্মান ক্ষুণ্ণ হবে। সো আরেকজনকে আমরা সম্মান দেওয়ার ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত, আমরা যত বেশি আরেকজনকে সম্মানিত করব আল্লাহ তাআলা আপনাকে তত বেশি সম্মানিত করবেন। সো আমি ক্রিকেটের ব্যাপারে শুধু এইটুকুই বলবো যে আমাদের এইভাবে চরমতমভাবে হতাশ করেছেন, আগামীতে কী করবেন আমি জানি না, তবে আমি মনে করি যেগুলার পরিবর্তন পরিবর্ধন এবং সব কিছু মিলিয়েই এটার একটা চেঞ্জ দরকার। যে কোন ইয়ার সময় বারাক ওবামার সময় একটা ওদের স্লোগান ছিল চেঞ্জ উই নিড, বারাক ওবামার সময় কিন্তু একটা ওদের স্লোগান ছিল এটা চেঞ্জ উই নিড, এখন আমি বলতে চাই ক্রিকেটের ব্যাপারে চেঞ্জ উই নিড, এটা আমার পরিবর্তন দরকার, দ্যাটস ইট।